দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, সারা দেশে তো আশঙ্কাজনকভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তো রংপুরে ডেঙ্গু আক্রান্তের হার কেমন দেখতে পাচ্ছেন আর সেখানকার হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা পাওয়া নিয়ে রোগীদের বা আক্রান্তদের কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদের জানাবেন। সাথে আমরা দেখেছি যে আসলে রাজধানী ঢাকা ছাড়াও আমরা এখন দেখছি যে রংপুর বিভাগের প্রতিটি জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি গত 24 ঘন্টায় রংপুর বিভাগে আপনার 8 জেলার মধ্যে প্রায় 47 জন রোগীর কারণে এপর্যন্ত আমরা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ধারাবাহিকতা আমরা দেখছি যে আজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন রোগী ভর্তি হয়েছেন। এখানে এখন পর্যন্ত প্রায় 26 জন রোগী ভর্তি রয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানি যে আসলে এই ডেঙ্গুর আক্রান্ত কারণে আসলে রংপুরে আসলে নির্দিষ্ট কোনো এপর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়নি, কারণ সাধারণ রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীদের রাখা হয়েছে, কিন্তু তারা আক্রান্ত হয়েছেন। এতে কিন্তু অনেকটাই যারা সাধারণ রোগী তারা কিন্তু শঙ্কিত, কারণ তারা বলছেন যে আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য নির্দিষ্ট একটা কোয়ারেন্টাইন জায়গা করলে তাহলে হয়তো সাধারণ রোগীরা অনেকটাই শঙ্কামুক্ত থাকবে। এছাড়া আমরা দেখেছি রংপুর সিটি কমিশনের পক্ষ থেকে এডিস নিধনে তারা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং তারা কিন্তু দেখছে বিভিন্ন শহরে নগরে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই মশকিত অভিযান চলছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যেটি আমরা দিয়েছি যে রংপুরে এখন পর্যন্ত প্রায় আমরা রংপুরে প্রায় এখন পর্যন্ত হাসপাতালগুলোতে কারণ ডেঙ্গু রোগীদের চাপ বাড়ছে এতে কিন্তু ডাক্তার এখন অনেকটাই হিমশিম খাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে এখন পর্যন্ত রংপুরের যে 8 জেলা সেখানে কিন্তু 111 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছেন রংপুরের বিভিন্ন হাসপাতালে। এছাড়া সুস্থ হয়ে কিন্তু অনেকে 64 জন তারা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছেন এবং বেশিরভাগ রোগী কিন্তু ঢাকা ফেরত, তারা কিন্তু ঢাকা থেকে এখানে রংপুর এসেছিলেন, এখানে কিন্তু এসে পরীক্ষা করে তারা ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে ডেঙ্গুর যে আসলে এখন পর্যন্ত পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে সাধারণ মানুষ বলছেন যে আসলে হাসপাতালের পাশাপাশি সাধারণ জনসাধারণতা বৃদ্ধি করতে হবে, তাহলে হয়তো ডেঙ্গু রোগী থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে। সব মিলিয়ে সাথে এই ছিল আপাতত আমাদের হাসপাতাল থেকে ডেঙ্গুর পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ দর্শক। এতক্ষণ রংপুর থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বাদল।